সোহান বাইকসের বিশাল কালেকশনের ভান্ডার থেকে কিন্তু এই মাত্র একটি বাইক সেল হয়ে গেল। আমরা সেল বলতে এটাকে এক্সচেঞ্জ বলবো। আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়েরা আছেন, আসলে টাকা পয়সা দেখানো ঠিক না, তারপরেও টাকা পয়সা দেখাচ্ছি। ভাইয়েরা কিন্তু অনেক ব্যস্ত আছেন, দেখছেন ভাই কিন্তু মুচকি মুচকি হাসতেছেন। এবং আমার আরেক ভাই আছেন যে নাকি আপনারা সবাই চিনির, কিন্তু সোহান ব্লগসের অনার সোহান ভাই। সোহান ভাই কি অবস্থা, এত টাকা পয়সা ভাই কি কি করতেছেন ভাই, এত টাকা পয়সা নিয়ে কি করতেছেন ভাই? ও 12-13, 12-13-14 না 50, 50, হ্যাঁ 50। কি ঘটনা কি ভাই? বিপিএল খেলা দেখতে যাবো তাই টাকা গুনতেছি। বিপিএল খেলা দেখতে যাবেন জন্য টাকা গুনতেছেন? হ্যাঁ হ্যাঁ। আসলে কাহিনী কি বলেন? যাবো চিম সহ যাবো না, 50,000 বান্ডিল লাগবে তো টিকিট কিনতে। না সেটা ঠিক আছে, কিন্তু বাইক কোন সেল টেল করছেন নাকি আজকে? ভালো মনে হচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বাইক সেল করলেন ভাই? ওই একটা R15 দিয়ে একটা 13 GP এক্সচেঞ্জ করলাম। 13 GP-র সাথে R15 এক্সচেঞ্জ, ভাগে ভাগে এক্সচেঞ্জ। আচ্ছা তাহলে তো আপনার সাথে কথাবার্তা বলি লাভ নাই, যে ভাই নিচে ওনার সঙ্গে কোনো কথাবার্তা বললে বেটার হবে আর কি। তো ওনারা নিলেন হচ্ছে এই R15, আর ওনারা যে বাইকটি এক্সচেঞ্জ করলেন সেই বাইকটিও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, সোহান বাইকসে কিন্তু নতুনের পাশাপাশি পুরাতন বাইকও পাওয়া যায়। এটি হচ্ছে তাদের নতুন শোরুম, পাশেই আছে তাদের ইউজড বাইকের শোরুম। চলুন আসলে কোন বাইকটা দিয়ে তারা এক্সচেঞ্জ করলো সেই বিষয়টি আমরা দেখে আসি, সেই বাইকটা দেখে আসি। মূলত এই সেই বাইক, এই 13 GP ভার্সন 2। এই বাইকটা দিয়ে কিন্তু তারা R15 ভার্সন 3-র সঙ্গে এক্সচেঞ্জ করলেন। 13 GP-র এই বাইকটিও কিন্তু সোহান বাইকসের, যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে দাম আসলে জানিয়ে দেওয়া হবে, সোহান বাইক কত টাকা দিয়ে কিনেছিলেন সেই দামটি ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব, কারণ দেখেছেন যে এক্সচেঞ্জের অফার আছে সোহান বাইকসে। কিন্তু ইউজড এবং ব্র্যান্ড নিউ দুইটাই বাইকের শোরুম, এবং সেখানে কিন্তু আপনারা ইউজডের পাশাপাশি নতুন কন্ডিশনের বাইকগুলোও খুব সহজে পেয়ে যাবেন। বড় ভাই আছেন, বড় ভাই কিন্তু মানে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে আছেন যে বাইক থেকে কোনো কিছু সরায় কি না, নাকি ভাই? না 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 না, মানে সোহান বাইকসের প্রতি তো আস্থা আছে। অবশ্যই অবশ্যই, নতুন জিনিস দেখার ভিতরে তো অবশ্যই মজা আছে। তা ওই যে যে বাইকটি আপনারা সেল করলেন সেই বাইকটি কতদিন বয়স হয়েছিল? বছরখানিক, এক বছর, এক বছরের কম আর কি। জি, হঠাৎ করে ওই বাইকটা, ওই বাইকটা তো R15-এর মতো ফিল দিচ্ছিল, হঠাৎ করে চেঞ্জ করার কারণ কি? না মানে মেন যে বাইকটা, যে মানে যে ওনার আর কি, সে হচ্ছে আমার মামা। তো ওর ইচ্ছা ছিল এইটাই নেওয়ার আর কি, তো হুট করে চোখের ভালো লাগাতে ওইটা নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পরে গাড়ি ওইটাও ভালো, হ্যাঁ কোনো সমস্যা নাই, কিন্তু ওর মন রয়ে গেছে এই R15-এর ভিতরেই আর কি, মূলত সেই কারণেই আর কি। না গাড়িতে কোনো কাজ নাই, গাড়িতে কোনো কাজ নাই। অন্য যারা নেবেন তারা নিঃসন্দেহে নিতে পারবে? নিঃসন্দেহে নিয়ে যেতে পারবে, যে নিবে সে তো যেমন মানে সে তো ট্রাই করেই নিবে, দেখবে পর্যবেক্ষণ করে তারপরেই নিবে। আমার মতে কোনো কাজ নাই, চালানা পয়সার কোনো কাজ করা লাগবে না, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। সোহান বাইকসের প্রতি আপনাদের, আমার অডিয়েন্সের কিছু বলার আছে আপনার? না আসলে সোহান ভাইয়ের সম্বন্ধে একটা কথা না বললেই না, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না। আমি ইউটিউব দেখতাম, ফলো করতাম, যেহেতু আমি একজন বাইকার, একটু বাইকের ইউটিউব টিউটিউব দেখি, তো ওনার যে বিহেভটা আমি দেখতাম কাস্টমারদের সাথে যে, বা একটা ক্রয় বিক্রয়ের, এটা আমার কাছে কেমন যেন একটু ডিফারেন্ট মনে হইতো, গতানুগতিকের বাইরে একটু খোলামেলা মানুষ মনে হইতো আর কি। তো এই কারণেই ওনার ওই ইউটিউব থেকে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চলে আসা আর কি। পরে দেখলাম যে না, মনে মনে যেটা ভাবছিলাম ধারণাটা সঠিক, লোকটা একটু ডিফারেন্টই আর কি। আমি আমি ওনার জন্য অনেক দোয়া করি, উনি আরও ব্যবসা সফল হোক, আমি ওনার জন্য আমার সবসময় দোয়া থাকলো, ভালো মানুষ, আপনারা সবাই দোয়া করবেন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আর আপনারা এসেছেন কোথায় থেকে সেই জিনিসটা তো জানা হলো না। আমরা আসছি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে? জি জি। মামা ভাই কিন্তু দুজনেই ফরিদপুর থেকে আসছেন, সকালে রওনা দিছিলেন? আমরা 11 থেকে রওনা দিছি। 11 থেকে রওনা দিছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য শুভকামনা, এবং যেহেতু নতুন বাইক নিচ্ছেন অবশ্যই গাড়িটি ভালোভাবে দেখে শুনে চালিয়ে যাবেন, সেফ জার্নি, অবশ্যই হেলমেট পরিধান করে গাড়ি চালাবেন। এখন কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত যিনি 13 GP-র মালিক ছিলেন তার কাছে আমরা চলে যাচ্ছি, এবং তার কাছ থেকে জানবো যে সোহান ভাই আসলে তাদের সঙ্গে কেমন খারাপ আচরণ করছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে
সোহান ভাই তো বড় মাপের মানুষ, আর সোহান ভাইয়ের এত বড় একটা সুবিশাল শোরুম আমরা মাঝে মধ্যেই ইউটিউবে দেখে থাকি তাদের এই চ্যানেলটা। তো ওখান থেকেই সোহান ভাইদের ইউটিউব দেখতে 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 এর আগেও আমি একটা কাস্টমার এইখানে পাঠাইছিলাম, তো নিজের থেকে এবার আমি এসে একটা এক্সচেঞ্জ করে নতুন একটা R15 নিয়ে যাচ্ছি। তা আমাকে সব ধরনের সুযোগ সুবিধাই সোহান ভাই দিয়েছে, এবং এর পরবর্তীতে যদি কোনো কাস্টমার আসেন তাহলে সব ধরনের সুযোগ সুবিধা সোহান ভাইয়ের কাছ থেকে পাবেন। এবং শোরুমটা সুবিশাল এবং সব ধরনের গাড়ি এখানে পাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন সব ধরনের গাড়ি এখানে আছে, এবং বিশাল মূল্য ছাড়ে সে গাড়িগুলো দিচ্ছে, হান্ড্রেড পার্সেন্ট। এবং পরবর্তীতে আমাদের আরও কাস্টমার এইখানে পাবে সোহান ভাইকে আমরা বলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে আসলে এত সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য। এবং দেখতেই পাচ্ছেন দর্শকরা, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, এবং আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের সুবিধাতে আমি সোহান ভাইয়ের ঠিকানাটা আরও একবার দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ঢাকার ভিতরে ঢাকা মৌচাক মোড়ে আসবেন, অর্থাৎ মৌচাক মোড় থেকে যে ফ্লাইওভারটি আছে ফ্লাইওভারের ঠিক নিচ পাশে, অর্থাৎ যে ফরচুন শপিং মল আছে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট সাইডে, এখানে আসলে কিন্তু আপনারা সোহান ভাইকে সহ তাদের যারা স্টাফ আছে সমস্ত জনকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং আপনাদের যদি বাইক এক্সচেঞ্জ করা দরকার হয়, সেটা পুরাতন বাইক দিয়ে আপনারা নতুন বাইক এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম সোহান বাইক, সোহান বাইকে কিন্তু অবশ্যই চলে আসবেন। সোহান বাইকসের প্রতিদিনের ভিডিওটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট আমরা যে ভিডিওটি করব, ভিডিওতে আমরা ইউজড বাইকের যে সকল প্রাইস আছে প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে আমরা ব্র্যান্ডিং কন্ডিশনের একটি ভিডিও করব, সেই ভিডিওতেও আমরা ব্র্যান্ডিং কন্ডিশনের বাইকগুলোর প্রাইস জানিয়ে দেবো, সাথে জানিয়ে দেবো কী কী ধরনের অফার রয়েছে সমস্ত কিছুই। তো অবশ্যই বাইকার শাকিলের সাথে থাকুন, বাইকার শাকিল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওটি ভালো লাগলে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।